বরদা মঞ্জুর হক বড়বইয়া মহাশয় আলজলিল অ্যাডপশন সেন্টারের ছাত্রছাত্রীদের পক্ষ হইতে বিদায়ী অভিনন্দন। হে ঐতিহ্যবাহী আলজলিল অ্যাডপশন সেন্টার, আপনার মতো একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের স্বপ্ন দেখেছিলেন এতদিনের শিক্ষাপ্রেমী জনগণ। বহুঘাত গতিরোধ অপতিরোধ অলঙ্ঘন করে সেই ঐতিহাসিক ঐতিহাসিক স্বপ্ন সাকারে সফল হয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর আর্থিক সহায়তা, প্রতিষ্ঠাপনের সুদীর্ঘ প্রচেষ্টা, শিক্ষকগণের একনিষ্ঠতা, অমরহুম আমির শরীফ আল্লামা তাইয়িবুর রহমান বড়বইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়ায় আজ আপনি রাজ্যের খ্যাতিস্থানে, আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে পূর্বোত্তর দিক দিগন্তে, আপনার হাতে গড়া ছাত্রদল দিনের মশাল হাতে নিয়ে ছড়িয়ে পড়েছে এদিকে দিকে, আপনার আদর্শ আকর্ষিত করেছে পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদেরকে। অতি অল্প সময়ে আপনি যা জয় করেছেন তা সত্যি আনন্দের বিষয়। আপনি আপনার পরিচয়ের অন্যতম প্রধান মাধ্যম, আপনি সমহিমা এসে ঐতিহ্য নিয়ে উন্নতির দিকে এগিয়ে যান, এটাই আমাদের কামনা। হে সমাজ সেবক, করিখন্দি গ্রামে আপনার জন্মে সার্থক এলাকাবাসী, এলাকার উন্নয়নে প্রতিটি কাজে আপনাকে অগ্রণী ভূমিকায় পাওয়া যায়। আলজলিল অ্যাডপশন সেন্টারের সার্বিক উন্নয়নে আপনি যেমন ছিলেন অগ্রদূত, তেমন রাস্তাঘাটে রাস্তাঘাট মাদ্রাসা মসজিদ নির্মাণ পরিচালনায় আপনি একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব। উত্তর পূর্ব ভারতের এমআরতে সরিয়াওয়ান দাদু থামের নামক ধর্মীয় সংগঠনে আপনার অবদান অপরিসীম। এই শিক্ষকতার সাথে সাথে এই সংগঠনের ছায়া তলে ইহলৌকিক অপরলৌকিক সুগময় জীবনের পথ প্রশস্তে আপনি আকুল অসদাবেশ। হে কর্মবীর কোচিং পারির পরিচালক মহাশয়, আপনার অক্লান্ত পরিশ্রম, অসামান্য নিষ্ঠা, অসাধারণ সততা, অন্যান্য ব্যক্তিত্ব, বলিষ্ঠ পদক্ষেপে সামান্য সময়ে কোচিং আজ উন্নতির চরম শিখরে। কোচিং আজ কাঠিগড়ার অন্যতম শিক্ষাগণের মর্যাদায় অসীম। আপনার ওই নির্লোষ খেদমতে কোচিং এর সুনাম আনাচে কানাচে জড়িয়ে পড়েছে। আপনি আপনার কর্মরূপে কি প্রগতিতে এগিয়ে যান, এটাই আমাদের কামনা। হে সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনার উত্তর আকৃতির মানুষকে প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করে, আপনার যত মানবতা সাম্য সম্প্রীতি সচরিত্রের শিক্ষাদানে মানবরূপী উপজ শিশুদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলেন। আপনাদের সুশিক্ষাদানে আজ আমার আজ গৌরবান্বিত। তাই গ্রহণ করুন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অজস্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। এসেছিলাম মোরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলজলিল অ্যাডপশন সেন্টারে শিক্ষা গ্রহণ করিতে। আপনারা আমাদেরকে গ্রহণ করেছিলেন পুত্র পুত্রতুল্য হিসাবে। আপনাদের ত্যাগ করে জ্ঞান সমুদ্র বাগান থেকে অমূল্য সম্পদ আমাদেরকে দিয়েছেন, কিন্তু হায় তার বিনয় নির্ময় আমরা কিছুই দিতে পারি নাই। দিয়েছি অনেক কষ্ট করেছি কতই না বল, তাই এই বিদায় মুহূর্তে সকল ত্রুটি ক্ষমা ও আপনাদের সন্তুষ্টি হবে আমাদের এটাই কামনা। এটাই হবে মোদের আগামী দিনের পথে। এ জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, জ্ঞান অর্জন করার জন্য এসেছিলাম মোরা আলজলিল এডুকেশন সেন্টারে। এখানেই তোমাদের সাথে আমাদের পরিচয়, তোমাদের কাছ থেকে পেয়েছিলাম মোরা আন্তরিক ভালোবাসা ও অগ্রিম শ্রদ্ধা, যাহা আমরা কোনোদিন ভুলতে পারবো না। তোমাদের প্রত্যাগমন করছো জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জন করে নিজেকে সমাজের তরে বিলিয়ে দাও, আখি করবে তাকাবে সমাজের দিকে, সমাজ তাকি আছে আজ তোমাদের দিকে। তোমরা সঠিক জ্ঞানের অধিকারী হয়ে অন্ধকারের জন্য পৃথিবীটাকে দেখাবে জ্ঞান আদর্শের আলো, তোমরা বিশ্বজয়ী হয়ে এলাকার সুনাম ছড়িয়ে দিবে বিশ্বের দিকে দিকে। অহে বিশ্বজগতের প্রতিপালক, গ্রহকাতর হৃদয়ে আপনার কাছে বিনতি জানাই যে আমাদের শিক্ষকের সুস্থ দীর্ঘ জীবন দান করুন। অমনশীলতাকে বর করে এই কোচিংয়ে শিক্ষাদানে ব্রতী হইয়াছিলেন এবং বৈদ্যাবতী নীলশ্রম দান করিয়াছেন, তাহা আপনি কবুল করুন। ইতি আপনার গণমুগ্ধ আলজলিল অ্যাডুকেশন সেন্টারের ছাত্রছাত্রী।